আরাফাতের ময়দানে নিজেকে সমর্পণের দিন আজ। বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসল্লির কণ্ঠে লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত আরাফাতের ময়দান। মসজিদে নামিরায় এক আজানে দুই ওয়াক্ত নামাজ আদায় করবেন হাজিরা। আরাফার ময়দানে আল্লাহ পাক আবার আমাদের সমবেত করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি দেশের জন্য, দেশের মানুষের জন্য। ফিলিস্তিনি যে মুসলমানরা যে কষ্টে আছে, যুদ্ধবিরোধ আছে, আল্লাহ শান্তি প্রদান করে। এখানে আইন সিকিউরিটি এবং সার্বিক পরিস্থিতি অনেক ভালো। রাতে ফিরবেন মুজদালিফায়, পরদিন পশু কুরবানির মাধ্যমে সম্পন্ন করবেন হজের আনুষ্ঠানিকতা। আরাফাতের ময়দান থেকে বিস্তারিত জানাবো আমি আরিফুর রহমান। আরাফাতের ময়দান থেকে প্রধান শিরোনাম জানাচ্ছিলেন আরিফুর রহমান। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোরবানির একদিন বাকি থাকলেও ক্রেতা খরায় রাজধানীর পশুর হাট, বাধ্য হয়ে কম দামে ছাড়ছেন বিক্রেতারা। উল্টো চিত্র ঢাকার বাইরে, বেশি দাম হাঁকার অভিযোগ। ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ, গাড়ির চাপে মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তি। বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, ট্রেন লঞ্চেও গাদাগাদি। 74-এর মতো দেশে দুর্ভিক্ষ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। কৃষক লীগের কর্মসূচিতে প্রধানমন্ত্রী বললেন বিএনপির মুখে গণতন্ত্রের কথা হাস্যকর। মিয়ানমারের সংঘাতের প্রভাবে সেন্ট মার্টিন আসা যাওয়া বন্ধ, এমন গুজবে উত্তাল ফেসবুক। ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রশাসনের।